এটা রায়গঞ্জ থেকে এসছে মৌসুমি বাপের বাড়ি কাকার বাড়ির গাছের চালকুগুলো ঠিক এরকম ভাবে নিয়ে আচ্ছা ভালো হয়েছে খুব ভালো হয়েছে বেশ ভিতরে ব্যাপারটা এটা কি শশা না ইয়ে কি বলছিল চাল কুমড়ো ওয়াও ফুড ক্রিটিক দারুন ভেতরটা কি সুন্দর আজকের এই রান্নাটা একটা ঐতিহাসিক রান্না পুরনো যুগের মা কাকিমাদের রান্না যেটা আজকে আমার শাশুড়ি মা তোমাদের সামনে তুলে ধরবে মা রান্নাটার নাম কি একবার বলে দাও তো পুর ভরা চালকুমড়োর বড়া রান্নার নাম হলো পুর ভরা চালকুমড়োর বড়া আজকে আমরা আমাদের রান্নাঘরে আড্ডা দিয়ে হেসে খেলে তোমাদেরকে রেসিপিটা শেয়ার করে দেখাবো চলো সাথে থেকো এসে গেছি আমরা আজকে এখান থেকে আমাদের ব্লগটা স্টার্ট হচ্ছে যেটা আজকে হচ্ছে রান্নার স্পেশাল ব্লগ তো এই একটা জিনিস তুমি হাতে ধরে তখন থেকে বসে আছো কি এটা বলো এর বিশেষত্ব কি এটা চাল কুমড়ো এটা হচ্ছে একদম কচি চাল কুমড়ো কচি চাল কুমড়ো একদম কচি আর গায়ের কাটাটা কিচ্ছু যায়নি পুরো ও এটা রায়গঞ্জ থেকে এসছে মৌসুমি বাপের বাড়ি কাকার বাড়ির গাছের চাল কুমড়ো শুধু রায়গঞ্জ থেকে আসা মধ্যম গ্রামে চাল কুমড়ো এত দূর রাস্তা পেরিয়ে এসছে হাঁপিয়ে গেছে একটু দুদিন আমরা রেস্ট দিয়েছি তারপরে এখন রান্না হবে এটা একেবারে অর্গানিক চাল কুমড়ো নিজের বাড়িতে সার ছাড়া বা এরম কোনো কিছু ছাড়া তাদের চালে হওয়া চাল কুমড়ো সেটাকে মা আজকে বিশেষ একটা রান্না করবে রান্নাটার নাম কি পুর ভরা চাল কুমড়ের বড়া আহা হা গাল ভরা একটা সুন্দর নাম আর এটা আমি কোনোদিন খাইনি আশা করি খেতে ভালো হবে বিকজ বড়া মানে মা করে দুর্দান্ত সো এক্সপেকটেশন হাই রেখে আমরা রান্নার দিকে এগোই এবার আমি এটাকে ছাড়াবো ছাড়াবে এবার এটাকে হাতে না কেটে যায় তুমি না না এবার চাল কুমড়ো দুপাশ কেটে নিচ্ছ চাল কুমড়ো কাটার পালা এবার মাছটা দিয়ে এরকম করে এটাকে ছিড়বো একদম কুচি দেখাও ভেতরটা দেখাও ভেতরটা একদম কুচি দানা নেই অন্যান্য চাল কুমড়োর ওই বড় বড় যে দানাগুলো থাকে হচ্ছে এইটাকে ঠিক এতটা চওড়া আমি একটা কেটে দেখাচ্ছি ঠিক এরকম মোটা করে কাটতে হবে তারপর এবার কি করব এটাকে মাছখান দিয়ে চিরবো চেহারাটা এমন হবে যেমন এখানটা একটু এরমভাবে লাগা থাকে ঠিক এরকম ঠিক এরকম ভাবে নিয়ে এই পেছনটা একটু আটকে গেলাম ওকে আচ্ছা সো এই দাঁড়ালো আমাদের এই কটা পিস হয়েছে যেহেতু ছোট চাল কুমড়ো তাই অবভিয়াসলি কম পিসেস হয়েছে তো আমাদের বাড়িতে একদম কাড়াকাড়ি পড়ে যাবে এই কটা বড়ার মধ্যে আর হলুদ জল ফুটতে দিয়েছি আচ্ছা নুন আর হলুদ দিয়ে তুমি জল ফুটতে দিয়েছো একবার একটু নুন দিয়ে একবার একটু জলটা মানে ওই চাল কুমড়োগুলো দিয়ে আচ্ছা এটা হয়ে গেছে সেদ্ধ গরম ধোঁয়া বেরোচ্ছে এখন এই পুরটার মধ্যে রয়েছে সাদা সর্ষে পোস্ত এবং নারকেল আর এর মধ্যে নুন অ্যাড করছো ওই হাফ চামচের মতো মানে অ্যাকচুয়ালি নুনটা তো আন্দাজ মতো হয় তো আমরা এখানে যতটা পরিমাণে নিয়েছি সেটাতে হাফ চামচের মতো নুন লাগছে সামান্য হলুদ সামান্য চিনি সামান্য সবই সামান্য আর একটুখানি সর্ষের তেল আর একটুখানি কাঁচা লঙ্কা বাটা আচ্ছা এবার সব একসাথে মিক্স হবে হুম
এবার এই পুর যাবে এই চাল কুমড়োর ভেতরে। এইগুলো হচ্ছে মা ঠাকুমাদের শেখানো রান্না, এই সমস্ত রান্নাগুলো সব হারিয়ে যাচ্ছে এখন। তাই হঠাৎ করে রায়গঞ্জ থেকে একটা সুন্দর চাল কুমড়ো পেলাম, ভাবলাম যে না ওটা দিয়ে এটাই করি, তাই আজকে এটা করছি এবং সবাইকে বলছি যে তোমরাও করে খাও, ভালো লাগবে। এক কাপের মতো বেসন নিয়ে নিয়েছো আর তার মধ্যে নিচ্ছি তো চালের গুঁড়ো, তিন চামচ চালের গুঁড়ো। এবার একটু নুন দিলে, কতটা দিলে? হাফ চামচের মতো নুন অ্যাড করলে, এর সাথে এক চামচের মতো চিনি অ্যাড করা হলো এতে। এর সাথে অ্যাড করছো খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, রঙের জন্য, আর খানিকটা কালো জিরে। হ্যাঁ কালো জিরে, ঠিক বলেছো কালো জিরে। এবার এটার সাথে জল অ্যাড করছো, কেমন কতটা তাও জল অ্যাড করছো? এক কাপের মতো? না এক কাপের কম, এক কাপের কম বলে পাতলা হয়ে যাবে। আচ্ছা বেশি পাতলা করবে না, কনসিস্টেন্সিটাই ম্যাটার করছে কিন্তু এতে। সো কনসিস্টেন্সিটা হবে এই ধরনের, ঠিক আছে? হ্যাঁ একটু ঘন, একটু ঘন। এতে কিন্তু মা আর একটা লাস্ট ইনগ্রেডিয়েন্ট অ্যাড করছে, সেটা হলো সামান্য বেকিং সোডা। ব্যাস একটুখানি সামান্য, এইটুকুনি, এই সামান্যতেই কাজে দেবে, তাই তো? ফাইনাল গোলানোর গুলিয়ে দিচ্ছে মা ব্যাটারটাকে, আর এবার চলে যাবে কড়াইতে। হয়ে যাচ্ছে আমাদের মেইন জিনিস, সেটা হলো বড়া ভাজা। পাঁচ সাত মিনিট মতো লাগবে এটাকে প্রপারলি ফ্রাই হতে, প্রথমবার এটা খাওয়া হবে। ওয়াও কি দারুণ করে ফুলে গেছে। তো আমাদের বড়া ভাজা চলছে এখন, আপাতত কড়াইতে রয়েছে পাঁচটা, মিডিয়াম আছে, একদম হালকা তালে, ধীমে তালে, যাতে ভালো মতো ভেতরটা পক্ক হয়। কালার কিন্তু ছেড়ে দিয়েছে বলো? মনে হচ্ছে জিনিসটা ভালোই জমেছে, এবার টেস্ট করার পালা। আমাদের টেস্ট করার মাস্টার এসে গেছেন, আপনি বলবেন খেয়ে। গরম খেতে কেমন হয়েছে? আমরা দুজন চাতক পাখির মতো অপেক্ষা করছি। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, বেশ ভিতরে ব্যাপারটা খুব ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। সত্যি কথা বলতে পারছি না, প্রচন্ড গরম, প্রচন্ড গরম হতে পারছি না, খুব ভালো হয়েছে। তো ফাইনালি আরেকটা খাচ্ছো, তো এবার ফাইনাল রিপোর্ট দাও। এটা কি শশা না ইয়ে কি বলছিল, চাল কুমড়ো? ওয়াও ফুড ক্রিটিক, দারুন। দাও আমি টেস্ট করি। ওয়াও আমিও একটা খাবো, এটা খাই, এটা কোনটা? এটা ওকে। তো এবার আমার খাওয়াতে মগ্ন হই, তোমরা কিন্তু চট করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটি পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করবে, আমাদের পাশে থাকবে, ভালোবাসা দেবে,
সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মা টাটা বলে দাও, টাটা।